গ্রামের মানুষরা তাদের যে কোনো সমস্যায় সবসময় শহরের এসডিএম অফিসে আসতে পারেন না। অনলাইনে সরকারি কাগজপত্র জমা দেওয়ার কাজও করতে অসুবিধা হয় তাদের। সেই সব মানুষদের কথা চিন্তা করেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। সিএসএম মোবাইল ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। আগরতলা শহরস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিস প্রাঙ্গণে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের সদস্যদের হাতে 5টি সিএসসি মোবাইল ভ্যান তুলে দেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। জানান, মহিলাদের সশক্তিকরণ গ্রুপের মাধ্যমে কাজ করবে এই মোবাইল ভ্যানগুলি। নারীদের ক্ষমতায়নের পাশাপাশি এর মাধ্যমে সরকারের যে ই সার্ভিসগুলি পৌঁছে যাবে পশ্চিম জেলার প্রত্যন্ত গ্রামগুলিতেও। আধার কার্ডের নথিভুক্তকরণ, যে কোনো সার্টিফিকেট জোগাড় করা সহ ব্যাংকিং লেনদেনের কাজেও সহায়তা করবে এই মোবাইল ভ্যানগুলি। আজকে 5টা সিএসসি ভ্যান দিয়েছে, তো ইয়ে ভ্যান জো হ্যাঁ ইয়ে 5 ব্লকস মে যায়গি আর মহিলাও কে থ্রু ইনকা জো ভি অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ ও কিয়া যায়গা। হাম উমীদ করতে হ্যাঁ কি মহিলায় তো এম্পাওয়ার হোগি সাথ মে লোকো জো গভর্নমেন্ট কি জো ই সার্ভিসেস হ্যাঁ জেসে আধার হ্যাঁ সার্টিফিকেটস হ্যাঁ या बैंकिंग ट्रांजेक्शन्स हैं इसमें सहयोग मिलेगा और गांव का उन्नयन होगा। ये स्पेशल प्रोजेक्ट गवर्नमेंट ऑफ त्रिपुरा ने स्टार्ट किया है जो एक तरह का अपना अनूठा एक इम्प्लीमेंटेशन है पूरे नॉर्थ ईस्ट में। কতদিন চলবে বেনগুলি? মানে এগুলি ব্যান চলতে থাকবো, মানে কি এটা তো বছর ভর চলবো, এটা কোনো যত তক ব্যান আছে ওখানে সব অলরেডি ইমপ্লিমেন্টেশন, কম্পিউটারগুলি, দুটা ল্যাপটপ, প্রিন্টার সবগুলি ওখানে থাকে। এই বিনের ফলে মানে কীরকম সুবিধা পাবে মানে সাধারণ জনগণ? এখানে যে গ্রামেবাসী আছে এটা আইতে পারে না এসডিএম অফিস, তো এখানে এটা এসডিএম গ্রামে গ্রামে এটা ভ্যান থাকবো, পঞ্চায়েতে অফিস অথবা কোনো বাজারে থাকবো, এগুলি সার্ভিস যে আছে এগুলি অনলাইন থাকবো, এটা সব অলরেডি ওখানে আছে, ব্যাটারি, সোলার সবগুলি ঠিকঠাক আছে ওখানে। ত্রিপুরা সরকারের এই বিশেষ প্রজেক্টের মাধ্যমে গ্রামগুলির সার্বিক উন্নয়ন হবে বলে মনে করছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সারা বছর ধরে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে এবং পঞ্চায়েতে ঘুরে বেড়াবে এই সিএসসি মোবাইল ভ্যানগুলি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।